Good evening, dear student. Welcome to the Way of Solution, number one study channel of West Bengal in partnership with An Academy. তো আমি তোমাদের ডালটন স্যার, তোমরা জানো প্রতিদিন সকালে কিন্তু 1:30 থেকে আমার ক্লাস শুরু হয়। এখন যে ক্লাসটা চলবে এটা স্ট্র্যাটেজি জিকের উপরে। এখানে কিন্তু আমরা বিভিন্ন বিষয় কিন্তু তুলে ধরছি, একটা একটা করে পার্ট কভার করানো হচ্ছে। তো ক্লাস প্রতিদিন এই ক্লাসটা তোমরা রাত 9টার সময় পাবে। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 5। তো এর আগে 4টি ক্লাস হয়েছে। প্রথম ক্লাসে ভারতবর্ষের রাষ্ট্রপতি, তারপর প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, চতুর্থ ক্লাসে ভারতের বিভিন্ন উপজাতি এবং তাদের বাসস্থান, আজকে পঞ্চম ক্লাস। আজকের আলোচনা থাকবে বর্তমান যে কমনওয়েলথ গেম হয়ে গেল 2022 ব্রিমিংহাম, যেটা কিনা লন্ডন ইউকে, তাই তো? তো সেই কমনওয়েলথ গেম রিলেটেড যাবতীয় যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো নিয়ে আজকের আমাদের ক্লাস থাকবে, আলোচনা থাকবে। তো সকলে আমাদের ক্লাস রুটিন কিন্তু দেখে নাও। আগস্ট মাসের রুটিন এটা রয়েছে, এখানে আমার রিয়েলের ক্লাস শুরু হয় 8:30 থেকে 9:15 সায়েন্স TWS একাডেমিতে হয় এই ক্লাসটা শুধুমাত্র। আর তিনটে ক্লাস রাত 9টায় এখন চলছে স্ট্যাটিক দিকে। তো এই ক্লাসগুলো সব ওয়ে অফ সলিউশনে। ইমতিয়াজ স্যারের ক্লাস রুটিন এটা, এখানে তোমরা মিজান স্যারের ক্লাস রুটিন রয়েছে। তোমরা যারা নতুন কানেক্ট হলে দাও ওয়ে অফ সলিউশন, ঠিক আছে, TWS সকল চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবে। পাশাপাশি দা ওয়ে অফ সলিউশনের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ রয়েছে এখানে তোমরা সকলে জয়েন করে নাও। সমস্ত ক্লাসের লিঙ্ক বা নোটিফিকেশন বা আরো অন্যান্য আপডেট কিন্তু পেয়ে যাবে টেলিগ্রাম থেকে। তো আজকের আলোচনার বিষয় আমাদের কি, কমনওয়েলথ গেম 2022। তো এই কমনওয়েলথ গেম থেকে যে প্রশ্নগুলো আপকামিং পরীক্ষায় আসতে পারে, যেমন কমনওয়েলথ গেম 2022 কোন দেশ হোস্ট করলো, কোথায় হলো, বা তোমার কটা দেশ এখানে অংশগ্রহণ করলো, এর মোটো কি, আর তোমার মোটো, তারপর হচ্ছে তোমার প্রথম দিন ভারতের কোন কোন ব্যক্তিত্ব বা ব্যক্তি বা কারা পতাকা ফ্ল্যাগ বেরিয়ার পতাকা বহন করেছিল প্রথম দিন এবং শেষ দিন, পাশাপাশি আপকামিং যে কমনওয়েলথ গেম কবে হবে, কোথায় হবে ইত্যাদি অনেক প্রশ্ন আজকের ক্লাসে আলোচনা হবে। তো এখানে লেখা আছে অনেক কিছু। দেখো এবার যে কমনওয়েলথ গেম হয়ে গেল সেটা কোথায় হলো, ব্রিমিংহাম, আর যেটা তোমার ইংল্যান্ডে, তাই তো? এবং মেন ভেনু যেটা আলেকজান্ডার স্টেডিয়ামে হলো এটা। তো 28 জুলাই থেকে 8 আগস্ট এই সময় এই দিনের মধ্যে খেলাগুলো হয়েছে। টোটাল টোটাল পার্টিসিপেটিং আর কি নেশন কটা দেশ, 72। দেখো একটা জিনিস মনে রাখবে যে কমনওয়েলথ গেম কোন কোন দেশ অংশগ্রহণ করে, কমনওয়েলথ একটা সংস্থা রয়েছে, তাদের অন্তর্ভুক্ত দেশগুলো মেনলি থাকে এখানে, কিন্তু ইউএসএ বা চায়না ইত্যাদি দেশ নেই। 72 কান্ট্রি এখানে পার্টিসিপেট করেছে। টোটাল অ্যাথলেটিক্স যারা সংখ্যা, টোটাল 5054 জন খেলোয়াড় এই খেলায় অংশগ্রহণ করলো, এবং 20টা স্পোর্টস, 20টা খেলার উপরে 280টা ইভেন্ট ছিল, তাই তো? আর এর মোটো কি, স্পোর্ট ইজ জাস্ট দ্য বিগিনিং। ম্যাসকট কি, পেরি, এটা একটা ম্যাসকট মোটো, এগুলো কিন্তু চলে আসে পরীক্ষায়। তো এখানে দেখো যে র্যাঙ্ক হলো ভারতের কমনওয়েলথ র্যাঙ্ক কিন্তু হয়েছে 4th, অর্থাৎ মেডেল সংখ্যার দিক থেকে এখানে দেখো টোটাল মেডেল ভারত পেয়েছে 61, তার মধ্যে 22টি পেয়েছে হচ্ছে গোল্ডেন বা স্বর্ণপদক, সিলভার মেডেল পেয়েছে তোমার 16টি এবং ব্রোঞ্জ মেডেল 23টি। তো প্রথম যদি বলা হয় অস্ট্রেলিয়া প্রথম পজিশনে রয়েছে অর্থাৎ পদক তালিকায়, তারপর রয়েছে ইংল্যান্ড, তারপর কানাডা এবং লাস্ট এখানে 5 নম্বর, টোটাল প্রথম 5টা দেওয়া আছে নিউজিল্যান্ড। ভারত রয়েছে চতুর্থ স্থানে। তো টোটাল ভারতীয়দের মধ্যে যারা গোল্ড মেডেল পেয়েছে 22 জন, এখানে টোটাল নাম রয়েছে মীরাবাই চানু কিন্তু প্রথম গোল্ড মেডেল পায়, ঠিক আছে, 49 কেজি বিভাগে। তার যদি বলা হয় বাড়ি কোথায়, মণিপুর রাজ্যে। তো এখানে টোটাল লিস্ট রয়েছে, তোমরা এক ঝলকে দেখে নাও কোথায় বাড়ি সহ কিন্তু এখানে দেওয়া রয়েছে, তাই তো? অচিন্ত শিউলি, তিনি হচ্ছেন ওয়েট লিফটিং 73 কেজি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের, ইত্যাদি ইম্পর্টেন্ট রয়েছে। তোমার ভাবিনা প্যাটেল টেবিল টেনিস প্যারা তোমার, ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার প্রতিবন্ধীদের খেলায় তিনি পেয়েছেন গোল্ড মেডেল। আর তার বাড়ি কোথায় যদি বলা হয় গুজরাটে, ঠিক আছে।
তো এই টোটাল লিস্ট এখানে রয়েছে, আমি সবগুলো কিন্তু পড়ছি না নামগুলো, ঠিক আছে, এখানে তোমরা দেখে নাও এক ঝলকে, এবং একটা লম্বা লিস্ট, ওকে, টোটাল কোথায় বাড়ি রয়েছে কোথায় সবগুলো বিস্তারিত দেওয়া রয়েছে। সিলভার মেডেল টোটাল পেয়েছে 16টি, 16 জনের তালিকা এখানে রয়েছে। দেখো প্রথম যদি বলা হয় ভারতবর্ষের কে প্রথম মেডেল পেয়েছে, তিনি হচ্ছেন সংকেত সরকার, তো স্পেলিংটা একটু 19-20 হতে পারে এখানে, তিনি প্রথম সিলভার মেডেল পায় এবং প্রথম মেডেল তিনি পেয়েছেন। তো এখানে সিলভার মেডেলের লিস্ট রয়েছে টোটাল, এটা এবং এটা, ওকে। তো ইন্ডিয়ান ব্যাডমিন্টন মিক্সড টিম কিন্তু কি পেল, এটা হচ্ছে তোমার হচ্ছে সিলভার মেডেল, এবং মেন্স হকি টিম সিলভার মেডেল পেয়েছে, এবং উমেন্স ক্রিকেট টিম, এই প্রথম ক্রিকেট খেলা হলো মেয়েদের, তো সেখানে ভারতীয় মহিলা দল সিলভার মেডেল পেয়েছে, সিলভার, ঠিক আছে, এইগুলো ইম্পর্টেন্ট রয়েছে। চলো পরবর্তী যে বিষয়টা দেখো, ব্রোঞ্জ মেডেল, 23 ব্রোঞ্জ মেডেল কারা কোন বিষয়ে পেয়েছে সেটা কিন্তু বলা হয়েছে। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে, ধরো প্রশ্ন হলো যে গুরদীপ সিং কোন বিষয়ে ব্রোঞ্জ মেডেল পেয়েছেন, ওয়েট লিফটিং হয়ে যাবে সেখানে সঠিক উত্তর। আচ্ছা এখানে এটা কিন্তু ব্রোঞ্জ তালিকা, এখানে সিলভার রয়েছে, এটা ভুল রয়েছে, এটা হচ্ছে ব্রোঞ্জ হবে, ঠিক আছে, ব্রোঞ্জ মেডেলের তালিকা টোটাল রয়েছে এখানে এক ঝলকে দেখে নাও। এটা প্যারা টেবিল টেনিসে কিন্তু তিনি তোমার হচ্ছে সোনালি বেন, তোমার মনু ভাই প্যাটেল, তিনি টেবিল টেনিসে অর্থাৎ প্যারা টেবিল টেনিসে কিন্তু ব্রোঞ্জ মেডেল পেয়েছে। ইন্ডিয়া ওমেন্স হকি টিম, ওমেন্স হকি টিম কি পেয়েছে, এটা হচ্ছে ব্রোঞ্জ মেডেল, তাই তো, ব্রোঞ্জ মেডেল। চলো এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো পরীক্ষা আসতে পারে তার মধ্যে কি কি রয়েছে দেখো, প্রথম যেটা হচ্ছে সেরিমনিতে, ওপেনিং সেরিমনিতে পতাকা বহন করে কে, পিভি সিন্ধু করে, পিভি সিন্ধু এবং মনপ্রীত সিং, তারা দুজনে তোমার পতাকা বহন করেছিল যেদিন তোমার শুরু হচ্ছে কমনওয়েলথ গেম ওপেনিং সেরিমনি। যদি বলা হয় ইন্ডিয়ার মধ্যে কে ইয়ংগেস্ট অ্যাথলেট অর্থাৎ সব থেকে কনিষ্ঠতম খেলোয়াড় কে ছিলেন, আনন্ত তোমার আনাহাত সিং, যেটা হচ্ছে 14 বছর বয়স তার, তিনি স্কোয়াশে স্কোয়াশ খেলায় অংশগ্রহণ করেছিল দিল্লি থেকে। মীরাবাই চানু গট দ্য ফার্স্ট গোল্ড মেডেল ইন কমনওয়েলথ গেম, কিন্তু প্রথম মেডেল যদি বলা হয় দেখো ওখানে স্পেলিংটা প্রথমে ভুল ছিল তাই না, সংকেত মহাদেব তোমার সাগর যিনি হচ্ছেন ফার্স্ট মেডেল ইন কমনওয়েলথ গেম 2022, তিনি পাচ্ছে সিলভার মেডেল, প্রথম মেডেল পায়, কিন্তু প্রথম গোল্ড মেডেল যদি বলা হয় মীরাবাই চানু। এবার ইন্ডিয়ার ফ্ল্যাগ বেরিয়ার ইন দ্য ক্লোজিং সেরিমনি, যেটা হচ্ছে শেষ হচ্ছে যেদিন, সেদিন পতাকা বহনকারী কারা ছিল, তোমার হচ্ছে সারান্থ কমল এবং হচ্ছে নিখাত জারিন, নিখাত জারিন, তারা দুজন কিন্তু ক্লোজিং সেরিমনিতে পতাকা বহন করেছিলেন। এবার কিছু পয়েন্ট দেখো, কমনওয়েলথ গেম ফেডারেশন যেটা প্রতিষ্ঠিত হয় সিজিএফ, কমনওয়েলথ গেম কিন্তু তার আগেই শুরু হয়, কিন্তু এই যে ফেডারেশনটা এটা প্রতিষ্ঠিত হচ্ছে ফাউন্ডেশন বা ফরমেশন হচ্ছে 1932 সালে, হেডকোয়ার্টার লন্ডন ইউকে, প্রেসিডেন্ট বর্তমানে কে রয়েছে ডোমলুইস মার্টন, টোটাল মেম্বার রয়েছে 72। আচ্ছা চলো এবার আমরা বেশ কিছু প্রশ্ন এখানে সলভ করে নেব। ফার্স্ট কমনওয়েলথ গেম হেল্ড ইন হোচিয়া, প্রথম কমনওয়েলথ গেম কবে অনুষ্ঠিত হয়, যদি বলা হয় কোথায় হয়, কানাডাতে হয়, কানাডা, কানাডা দেশে হয়, এবং এটা হচ্ছে 1930 সালে। এবার একটা জিনিস মনে হতে পারে, আগেরটা তো কমনওয়েলথ সংস্থা আগে ছিল এবং এই যে ফেডারেশনটা সিজিএফ এটা 1932 তে, ওকে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ইন্ডিয়া ফ্ল্যাগ বেরিয়ার অ্যাট দ্য ওপেনিং সেরিমনি, ভারতের পতাকা বহনকারী ছিল কে প্রথম দিন, যেটা হচ্ছে ওপেনিং সেরিমনিতে আর কি, তোমার হচ্ছে শুরুর যে অনুষ্ঠানটা তাই তো, সেটার হচ্ছে দুজন ছিল, যেটা আমরা বললাম অপশন এ এবং সি সঠিক আছে, অপশন এ এবং বি, এখানে অপশন এ এবং বি, তাই তো,
মনপ্রীত সিং এবং পিভি সিন্ধু। পিভি সিন্ধু কি মেডেল পেয়েছে বলো? গোল্ড, তাই তো? এটা পরীক্ষা আসতে পারে। তিনি স্বর্ণ পদক পেয়েছেন, কিন্তু এবার আগের কমনওয়েলথ গেমসে কিন্তু একবার ব্রোঞ্জ একবার সিলভার পেয়েছিলেন, এবার তিনি স্বর্ণ পদক পেয়েছেন। ইন্ডিয়াস ফ্ল্যাগ বেয়ার অ্যাট দ্য ক্লোজিং সেরিমনি, কি হবে এটা? সঠিক উত্তর এখানে হচ্ছে নিখাত জেডিন, মনপ্রীত সিং আর শরৎ কমল, অপশন এ এবং সি। অপশন ডিতে কি হবে? শরৎ কমল এবং নিখাত জেডিন, অপশন এ এবং সি এখানে সঠিক উত্তর আছে। চলো পরবর্তী প্রশ্ন, হাউ মেনি নেশন পার্টিসিপেটিং ইন দ্য কমনওয়েলথ গেম 2022 তে কটা দেশ অংশগ্রহণকারী দেশ কটি হবে তাহলে? 72। অপশন বি এখানে সঠিক আছে। চলো আচ্ছা, মোটো কি ছিল এবারের? মোটো কি ছিল কমনওয়েলথ গেমের? মোটো কি ছিল? মোটো এবং ম্যাসকট দুটো থাকে, তাই না? তো মোটো কি ছিল যদি প্রশ্ন আসে? সঠিক উত্তর হয়ে যাবে স্পোর্ট ইজ জাস্ট দ্য বিগিনিং, ঠিক আছে? অপশন সি এখানে সঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারত কত সালে কমনওয়েলথ গেম আয়োজন করে? আচ্ছা এখানে দুবার চলে এসছে। ভারতে কত সালে কমনওয়েলথ গেম হয় বলো? 2014, 2010, 1996 নাকি 2018? ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কত সাল হবে? 2010। 2010 দিল্লিতে কমনওয়েলথ গেম হয় আমাদের ভারতবর্ষে, ঠিক আছে? এবং সেইবারই কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক মেডেল পায় ভারত, ঠিক আছে? সবচেয়ে বেশি সংখ্যক মেডেল পায় 2010, টোটাল 101টি। চলো পরবর্তী প্রশ্ন, এটাই আমি আগের প্রশ্নটাই বলে দেওয়া হলো যে কোন বছর কমনওয়েলথ গেমসে ভারত সবচেয়ে বেশি সংখ্যক পদক পায়, সেটা হবে 2010 সাল, যেটা ভারতেই হয়েছিল এবং পদক সংখ্যা ছিল 101টি। চিন্তা করতে পারছো এবার কত? 61, ঠিক আছে? তো সেবার পাচ্ছে 101টি, 38টি পেয়েছিল গোল্ড, 27টা ছিল সিলভার এবং ব্রোঞ্জ পেয়েছিল 36টি। ওকে ঠিক আছে, 2018 সালে কমনওয়েলথ গেম আয়োজন করে নিম্নের কোন জায়গায় আর কি, কোন দেশ বা কারা বা তোমার কোথায় হয় এটা? আয়োজন করে কোন দেশ হলে ভালো হতো, পরে কোন দেশ তোমরা বলবে এবং দেশের কোন শহর, কোন দেশ, দেশ কি হবে এবং কোন শহরে হয়? গ্লাসগো, গোল্ড কোস্ট, ব্রিমিংহাম, ভিক্টোরিয়া। সঠিক উত্তর কি হবে এখানে? এটা হবে গোল্ড কোস্ট, এটা হচ্ছে অস্ট্রেলিয়া, ঠিক আছে? প্রশ্নটা কি, কোন দেশ আয়োজন করে বলে অস্ট্রেলিয়া হবে এবং ব্রিমিংহাম এবার হলো 2022, গ্লাসগো যেটা স্কটল্যান্ড হয়েছিল 2014, তাহলে 2014, এটা 2018, 2022 এবং ভিক্টোরিয়া, এটা কোন দেশে বলো? এখানে 2026 সালে কমনওয়েলথ গেম হবে, এটা কোন দেশে বলো? নিম্নের কে 2022 সালে কমনওয়েলথ গেমসে প্রথম পদক পায়? প্রথম পদক কে পায় যদি বলা হয়, সঠিক উত্তর এখানে কি হবে? প্রথমে স্পেলিংটা একটু মিস্টেক ছিল, দুটো একটা স্পেলিং মিস্টেক হতে পারে, অনেক নাম অনেক লিস্ট, তাই না? তো সেগুলো মাইন্ড করবে না। কমনওয়েলথ গেমস ফার্স্ট গোল্ড পায় এবছর মীরাবাই চানু, মণিপুরের বাসিন্দা, মণিপুর রাজ্যের। এখানে সংকেত তোমার হচ্ছে স্যারগার, তিনি হচ্ছেন প্রথম পদক পায় এবং প্রথম যে পদকটা তিনি পায় সিলভার, সিলভার মেডেল, ঠিক আছে? যদি বলে প্রথম স্বর্ণ পদক মীরাবাই চানু, এবং সংকেত স্যারগার তিনি যেটা পাচ্ছেন কোন বিভাগে যদি বলা হয় ওয়েট লিফটিং, ওয়েট লিফটিং হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা এবার একই প্রশ্ন আবার, মানে যেটা আমি মুখ দিয়ে বললাম সেই প্রশ্নটাই, 2022 সালে কমনওয়েলথ গেমসে প্রথম স্বর্ণ পদক পায় মীরাবাই চানু, সঠিক উত্তর অপশন এ। 2026 সালে কমনওয়েলথ গেমস কোথায় হবে? এখানে ভিক্টোরিয়া হবে, তাই তো? এটা অস্ট্রেলিয়া, তো অস্ট্রেলিয়াতে কিন্তু গোল্ড কোস্ট অস্ট্রেলিয়াতে হয়েছিল, এটা 2018, আবারও বললাম 2014, 2022,
এটা 2026, তাই তো? ভারতে হয়েছিল 2010, ইন্ডিয়া দিল্লি। ওকে, তো এখানে প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, পরীক্ষা এসেছিল WBCS এবার, আবার আগামী সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তাহলে যদি বলা হয় 2022 সালের কমনওয়েলথ গেমসে ভারত মোট স্বর্ণ পদক কয়টি পায়, কি হবে সঠিক উত্তর? তো এখানে দেখো আরো অনেক প্রশ্ন পরীক্ষায় যেগুলো ইম্পর্টেন্ট, আর তার মধ্যে যেমন ম্যাসকট মোটো কোথায় হয় এগুলো তো ইম্পর্টেন্ট রয়েছে, প্রথম কে স্বর্ণ পদক পেলে এবার, তারপর কি প্রথম পদক পায় আলাদা আলাদা ভাবে দেখানো হলো, কটা সদস্য কমনওয়েলথ গেমসে কারা অংশগ্রহণ করে, কমনওয়েলথ ভুক্ত দেশরা, তাই তো? এটা এমন একটা বিষয়, এবং ভারতে হয় 2010 সালে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পাশাপাশি টোটাল কটা পদক পায় এবং টোটাল স্বর্ণ পদক কটা, কটা রৌপ্য পদক সিলভার মেডেল কোনটা, কটা ব্রঞ্জ পায়, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট আপকামিং রেলওয়ে গ্রুপ ডির জন্য, পদক সংখ্যা থেকে ইম্পর্টেন্ট। এবং প্রথম তোমার কোন অলিম্পিকে সবচেয়ে বেশি, এই অলিম্পিক সরি কমনওয়েলথ গেমসে সব থেকে বেশি পদক পায় সেটা 2010 আমাদের ভারতে যেটা হয়েছিল, ঠিক আছে? তো টোটাল এই যে বিষয়গুলো ইম্পর্টেন্ট আছে আপকামিং তোমাদের সমস্ত পরীক্ষার জন্য, ঠিক আছে? তো এখানে আমরা ক্লাসটা শেষ করব, এটা তোমাদের থাকবে হোমওয়ার্ক, ঠিক আছে? এটা থাকবে হোমওয়ার্ক। চলো, তো এখানে আমরা আজকের আলোচনার বিষয় ছিল কমনওয়েলথ গেম, টোটাল যে বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করা হলো, তো লিস্ট অনেক রয়েছে, সব নামগুলো কিন্তু আমি পড়লাম না, এখানে কিন্তু লেখা রয়েছে, একটু দেখে নেবে তোমরা, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে প্রশ্নের আকারে আমরা আলোচনা করলাম। তো তোমরা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম দ্য ওয়ে অফ সলিউশনে কানেক্ট থাকো, সমস্ত ক্লাস তোমরা টেলিগ্রামের লিঙ্ক পাবে, ফেসবুক পেজে ফলো করতে পারো, নতুন যারা কানেক্ট হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং নোটিফিকেশনটা অল করে রাখবে। তো অবশ্যই তোমাদের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, এবং একটা টোটাল টপিক কিন্তু তুলে ধরা হলো এখানে, আরও অন্যান্য এরকম টপিক প্রতিদিন কিন্তু করানো হচ্ছে। ওকে, সকলে সেশনে যারা কানেক্ট আছো এখনো, সেশনটা লাইক শেয়ার করে দাও, এবং সকলে কেমন লাগলো অবশ্যই একটা ফিডব্যাক প্রোভাইড করবে, ঠিক আছে? তো অনেক ইনফরমেশন কিন্তু আজকে ক্লাসে দেওয়া হলো, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা, গুড নাইট।